যে তোমরাও পড়ান, আপনারাও পড়ান, আপনারাও পড়ান, সুতরাং সেই অর্থে আপনাদের তখন পড়াবার সুযোগ দেওয়া হবে, আপনারাও তখন পড়াবেন। তার কারণ যে আজকে ছাত্র বা ছাত্রী আগামী দিনে সেই শিক্ষক, যাদের দেখছেন কেসিপাল বা বক্তিয়ার, বা আমি নিজেও, আমি এক ছাত্র ছিলাম, আজও ছাত্র আছি। তার কারণ আমি শিক্ষা দিই, কিন্তু শিক্ষা দিতে গেলে তাকে পড়াশোনা করতে হয় প্রচুর। তার কারণ এই কেসিপালকে প্রচুর পড়াশোনা করতে হয়, আমি পার্সোনালি চিনি, আমি পার্সোনালি জানি। বক্তিয়ারকে পড়াশোনা করতে হয়, পড়াশোনা না করলে তারা আপনাদের শিক্ষা দেবে কি করে, জ্ঞান দেবে কি করে? সুতরাং টিচারের দায়িত্ব, যেমন শিক্ষা দেওয়া, টিচারের দায়িত্ব নতুন নতুন জিনিসকে ইন্ট্রোডিউস করা, যেমন তার সাথে সাথে ছাত্রদেরও তৈরি হতে হবে। তার সাথে সাথে আরেকটা জিনিস আমি বলবো, যে সমস্ত ছাত্রছাত্রী তৈরি হচ্ছেন, তারা প্রিন্সিপাল এবং বক্তিয়ারকে তারা সহযোগিতা করুন, আরো নতুন স্টুডেন্টসকে কিভাবে এর মধ্যে অ্যাকোমোডেট করা যায়, কিভাবে নিয়ে আসা যায়। কারণ আপনি সমাজকে যখন দেবেন, সমাজ তখন বলবে যে তুমি কোথা থেকে শিখেছো, তখন আপনি বলবেন যে কেসিপাল সাহেবের থেকে, বক্তিয়া সাহেবের প্রযোজনা, বিএনএস এর থেকে, ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোনমির তরফ থেকে আমরা পড়াশোনা করে আমরা এইসব জিনিস শিখেছি। সুতরাং তারাও না এই আসবে, এতে কি হবে যে পেশার যে ব্যাপারটা, সে পেশার ব্যাপারটারও উন্নতি হবে। সুতরাং তারাও মানে এবারে পড়তে আসবে, আগামীকাল তারাও থাকতে কনসালটেন্সির পারবে। সময় এইসব বক্তব্য কনসালটেন্সির সময় দিলে ভালো হবে। হ্যালো, আগামীকাল ভাইবার পরে যখন কনসালটেন্সি থাকবে তখন এই নির্দেশনামূলক বক্তব্য তখন দিলে বেশি ভালো হবে। ঠিক আছে, তখন আমি দিয়ে দেবো, কিন্তু এখন আমি বলে দিলাম। সুতরাং এই জিনিসগুলো আপনাদেরকে সবাইকে তৈরি হতে হবে, পড়াশোনা করতে হবে ভালো করে। ধন্যবাদ আর প্রফেসর, যেখানে যা, ধন্যবাদ প্রফেসরিয়া, ধন্যবাদ, হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, হ্যাঁ সমস্ত ছাত্রছাত্রীদের নমস্কার, প্রতি বিশেষ হ্যাঁ আমাদের সময় হয়ে গেছে, শুভকামনা রইল। তো উপস্থিত বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানিত সভাপতি, বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির সম্মানিত চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি এবং এই পরীক্ষা কমিটির সকল শিক্ষকবৃন্দ, সবাইকে শুভ অপরাহ্ন এবং স্বাগত জানিয়ে আমি প্রশ্নপত্র শুরু করছি। তো বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজির অনলাইন বার্ষিক পরীক্ষা 2024 বিষয় হচ্ছে হস্তরেখা বা পামিস্ট। এই হস্তরেখার মান, পূর্ণ মান হচ্ছে 75, সময় 2 ঘন্টা, অর্থাৎ প্রশ্ন লেখার পর থেকে 2 ঘন্টা সময়, এবং 3 নাম্বার সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নাম্বার সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। সবাই প্রশ্ন লেখার জন্য প্রস্তুত হন দ্রুত। কিশোরী মোহন বাবু, ভিডিও অন করুন। স্যার, আমি দুইটা ফোন থেকে ঢুকতে গেছি, আমি একটা ফোনে ভিডিও দেখতে পাচ্ছি না, হ্যাঁ আমার সমস্যা হচ্ছে, এই জন্য আমি আরেকটা ফোনে হেল্প নিয়েছি, আমি দ্বিতীয় ফোনটা থেকে ভিডিও অন রেখেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো 3 নাম্বার সহ যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো সে ব্যাপারে প্রশ্ন 1, সবাই লেখা শুরু করুন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে হৃদয় রেখা ও ভাগ্য রেখার বয়স নির্ণয় সহ 5টি করে শুভাশুভ ফলাফলের বিশ্লেষণ করুন। প্রশ্ন 1, সবাই দ্রুত লিখবেন। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে রেখা, হৃদয় রেখা ও ভাগ্য রেখা বয়স নির্ণয় সহ 5টি করে শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। আপনারা মিউট করে নিন, মিউট করে দ্রুত লিখুন, দ্রুত প্রশ্ন লিখুন। হয়েছে, 1 নাম্বার লেখা হয়েছে। আচ্ছা, 2 নম্বর বলুন। গোল্ডেন ফাইবারে হবে, ফাইবারে নেই, নেই সিস্টেম নেই। হিরণ্ময় স্যার একটু মিউট করে রাখুন, আপনার ওখানে হিরণ্ময় স্যার মিউট করে রাখুন। ফাইবার হোক তাহলে, নেই বলে হিরণ্ময় ভট্টাচার্য স্যার একটু মিউট করুন, মিউট। প্রশ্ন 2,
হাতের তালুতে 9টি গ্রহের অবস্থান, হাতের তালুতে 9টি গ্রহের অবস্থান চিহ্নিত করে যে কোনো 3টি গ্রহের শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, হাতের তালুতে 9টি গ্রহের অবস্থান চিহ্নিত করে যে কোনো 3টি গ্রহের শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। আবার বলি, 2 নম্বর প্রশ্ন, হাতের তালুতে 9টি গ্রহের অবস্থান চিহ্নিত করে যে কোনো 3টি গ্রহের শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। এসব উপজেলার হাজার হাজার মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে বসবাস এবার করছে। 3 নম্বর, নম্বর 3, হাতের আঙ্গুলের কোন পর্বে কোন রাশি, হাতের আঙ্গুলে কোন পর্বে কোন রাশি অঙ্কন পূর্বক যে কোনো 2টি রাশির ফলাফল শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। 3 নম্বর প্রশ্ন আবার শুনুন, হাতের আঙ্গুলের কোন পর্বে কোন রাশি অঙ্কন পূর্বক যে কোনো 2টি রাশির শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। স্যার, এই শুভাশুভ ফলাফল বলতে কি ওই হাত অনুযায়ী নাকি একটুখানি বলে দেন। বলছি, কোনো প্রশ্নের কিন্তু ব্যাখ্যা চাওয়া যাবে না, ব্যাখ্যা আপনারা চাচ্ছি না। এত যাবত ক্লাস করেছেন, কোনো প্রশ্নের ব্যাখ্যা চাওয়া যাবে না। প্রশ্নটা হাতের বুঝতে পারিনি কি আঙুলের বললেন। কোন পর্বে কোন রাশি অঙ্কন পূর্ব যে কোনো 2টি রাশির শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। তাহলে এই জায়গায় বোঝার কি আছে, 2টি রাশির ফলাফল বিশ্লেষণ করতে বলা হয়েছে। প্রশ্ন যেটা বুঝবেন না, প্রয়োজনে 11টি প্রশ্ন আছে, 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, তাহলে 3টি বাদ দিয়ে দিবেন, কিন্তু এই প্রশ্নের ব্যাপারে কিন্তু কোনো ধারণা বা ভেঙে দেওয়া যাবে না। নাম্বার 4, রাহু রেখা, শুক্র রেখা, প্রভাব রেখা অঙ্কন পূর্ব সংক্ষেপে ফলাফল ব্যাখ্যা করুন। 4 নম্বর হচ্ছে, রাহু রেখা, শুক্র রেখা, প্রভাব রেখা অঙ্কন পূর্ব সংক্ষেপে ফলাফল ব্যাখ্যা করুন। নাম্বার 5, চার কমপ্লিট। 4 নম্বর প্রশ্ন আবার বলি, রাহু রেখা, শুক্র রেখা, প্রভাব রেখা অঙ্কন পূর্ব সংক্ষেপে ফলাফল ব্যাখ্যা করুন। এইবার নাম্বার 5, বিবাহ রেখা, প্রেম বন্ধুত্ব রেখা। 5 নম্বর হচ্ছে, বিবাহ রেখা, প্রেম বন্ধুত্ব রেখা, সন্তান রেখা অঙ্কন পূর্ব সংক্ষেপে ফলাফল ব্যাখ্যা করুন। নাম্বার 5 হচ্ছে, বিবাহ রেখা, প্রেম বন্ধুত্ব রেখা, সন্তান রেখা অঙ্কন পূর্ব সংক্ষেপে ফলাফল ব্যাখ্যা করুন। এবার নাম্বার 6, 6 নম্বর ধরুন, 6 নম্বর হচ্ছে শুক্র বন্ধনী, 6 নম্বর শুক্র বন্ধনী, শনি বন্ধনী ও সলোমন ঋণ অঙ্কন পূর্ব ফলাফল ব্যাখ্যা করুন। 6 নম্বর হচ্ছে শুক্র বন্ধনী, শনি বন্ধনী ও সলোমন ঋণ অঙ্কন পূর্ব ফলাফল ব্যাখ্যা করুন। ছয় নাম্বার আবার শুনুন,
শুক্র বন্ধনী, শনি বন্ধনী ও সলোমন রিং অঙ্কন পূর্বক ফলাফল ব্যাখ্যা করুন। হয়েছে 6 নাম্বার। এবার নাম্বার 7। 7 নাম্বার হচ্ছে মার্শাল রেখা, দৈর্ঘ্য রেখা ও ভ্রমণ রেখা অঙ্কন পূর্বক 5টি করে ফলাদেশ বর্ণনা করুন। নাম্বার 7 হচ্ছে মার্শাল রেখা, দৈর্ঘ্য রেখা ও ভ্রমণ রেখা অঙ্কন 5টি করে ফলাদেশ বর্ণনা করুন। সাত নাম্বার আবার শুনুন, মার্শাল রেখা, দৈর্ঘ্য রেখা ও ভ্রমণ রেখা অঙ্কন পূর্বক 5টি করে ফলাদেশ বর্ণনা করুন। এবার যাচ্ছি আমরা নাম্বার 8। 8 নাম্বার হচ্ছে ব্যবসা রেখা, স্বাস্থ্য রেখা ও গুহ্য ক্রস চিহ্ন অঙ্কিত করে। ব্যবসা রেখা, স্বাস্থ্য রেখা ও গুহ্য ক্রস চিহ্ন অঙ্কিত করে কমপক্ষে 5টি বাক্যে বিশ্লেষণ করুন। ব্যবসা রেখা, স্বাস্থ্য রেখা, 8 নাম্বার, ব্যবসা রেখা, স্বাস্থ্য রেখা ও গুহ্য ক্রস চিহ্ন অঙ্কিত করে কমপক্ষে 5টি বাক্যে বিশ্লেষণ করুন। হয়েছে আট এখানে কি নাম্বার এখানে কি প্রতিটা রেখার 5টি বাক্য দিতে হবে না, সবটি মিলে হ্যাঁ, 5টি বাক্য? প্রত্যেকটা রেখার ব্যবসা রেখা, স্বাস্থ্য রেখা ও গুহ্য ক্রস চিহ্ন অঙ্কিত করে কমপক্ষে 5টি বাক্যে বিশ্লেষণ করুন। অর্থাৎ স্বাস্থ্য রেখা, ব্যবসা রেখা কমা, স্বাস্থ্য রেখা ও গুহ্য ক্রস চিহ্ন, মানে 3টির 5টি করে ব্যাখ্যা দিতে হবে। ওকে স্যার। এবার 9 নাম্বার, 9 নাম্বার হচ্ছে রবি রেখার শাখা রেখা, রবি রেখার শাখা রেখা 9 নাম্বার, রবি রেখার শাখা রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা ও হৃদয় রেখার নিম্নগামী রেখা অঙ্কন পূর্বক বিশ্লেষণ করুন। 9 নাম্বার, রবি রেখার শাখা রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা ও হৃদয় রেখার নিম্নগামী রেখা অঙ্কন পূর্বক বিশ্লেষণ করুন। নাম্বার 9, আবার লিখুন, রবি রেখার শাখা রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা ও হৃদয় রেখার নিম্নগামী রেখা অঙ্কন পূর্বক বিশ্লেষণ করুন। এবার নাম্বার 10, 10 নাম্বার হচ্ছে সর্বনিম্ন 3টি আঙ্গুলে লুকানো ভাগ্যকে পূর্ণাঙ্গ রূপে বিশ্লেষণ করুন। নাম্বার 10 হচ্ছে সর্বনিম্ন 3টি আঙ্গুলের লুকানো ভাগ্যকে পূর্ণাঙ্গ রূপে বিশ্লেষণ করুন। দশ নম্বর প্রশ্ন, সর্বনিম্ন 3টি আঙ্গুলের লুকানো ভাগ্যকে পূর্ণাঙ্গ রূপে বিশ্লেষণ করুন। দশ নম্বর লিখেছেন। নাম্বার 11, বৃহস্পতি, শুক্র, 11 নম্বর, বৃহস্পতি, শুক্র, মঙ্গলের ক্ষেত্রগত ক্রস, তিল, যব কেমন ফল দেয় সংক্ষেপে বর্ণনা করুন।
11 নম্বর প্রশ্ন হচ্ছে, বৃহস্পতি শুক্র মঙ্গলের ক্ষেত্রগত ক্রস, তিল যব কেমন ফল দেয়, সংক্ষেপে বর্ণনা করুন। আবার শুনুন, 11 নম্বর, বৃহস্পতি শুক্র মঙ্গলের ক্ষেত্রগত ক্রস, তিল যব কেমন ফল দেয়, সংক্ষেপে বর্ণনা করুন। হয়েছে সবার প্রশ্ন লেখা? প্রশ্ন সবাই পেয়েছেন? হ্যাঁ স্যার। হয়েছে স্যার। তাহলে তিন আমাদের নম্বরটা, পরীক্ষা শুরু হবে 6টা 15। 3 নম্বরটা বলুন তো একবার। 3 নম্বর হচ্ছে, হাতের আঙুলের কোন পর্বে কোন রাশি অঙ্কন পূর্বক যে কোনো দুটি রাশির শুভাশুভ ফলাফল বিশ্লেষণ করুন। এই 3 নম্বর সহ কিন্তু যে কোনো 8টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 3 নম্বর বাধ্যতামূলক। এই সঙ্গে আরো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, 11টি প্রশ্ন আছে এখানে। সময় 2 ঘন্টা, 6টা 15 শুরু, 8টা 15 খাতা জমা দেওয়া শুরু করতে হবে। 8টা 20 মধ্যে প্রত্যেককে খাতা হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে ছবি তুলে। ছয়টা পনেরোতে পরীক্ষা শুরু হচ্ছে, 8টা 15 খাতা দেওয়া শুরু করতে হবে। খাতা জমা দেওয়ার সর্বোচ্চ টাইম 5 মিনিট, অর্থাৎ 8টা 20 মধ্যে খাতা পৌঁছাতে হবে। এইবার শুভ্র মালাকার, আপনাকে বলেছি যে এইভাবে পরীক্ষা দেওয়া যাবে না, আপনি বই দেখে পরীক্ষা দিচ্ছেন না কি দিচ্ছেন কিভাবে বুঝবো? আপনাকে উঁচু হতে হবে, প্রত্যেকে যেভাবে উঁচু আছে এভাবে উঁচু থাকতে হবে, কিভাবে থাকবেন আমি জানি না, আরো উঁচু থাকতে হবে, আপনার মাথার উপরে মাত্র 2 ইঞ্চি জায়গা থাকবে, আরো ক্যামেরা তাকান, কিভাবে জাগাবেন আমি জানি না। হ্যাঁ, এভাবে জয়ন্ত কুমার দেব ভিডিও অন করবেন, নিরোজ কান্তি রায় স্যার ভিডিও অন রাখবেন, প্রিন্সিপাল স্যার এ আর আচার্য বাবু আপনার ভিডিও অন রেখে আপনার পরীক্ষার্থীরা কেমন পরীক্ষা দিচ্ছে, কেউ কোথাও দেখে লিখছে কিনা, দেখার চেষ্টা করছে কিনা, আপনাদের নজর দিয়ে কিন্তু বের করতে হবে। এবং হিরণময় ভট্টাচার্য স্যার, আপনাকেও খেয়াল করতে হবে যে আগাম যে এই পরীক্ষায় অংশ গ্রহণ করলেন আপনি, তো আপনাদের ইন্ডিয়ান কলেজ অফ অ্যাস্ট্রোলজি অ্যান্ড অ্যাস্ট্রোনমিতে যে এই শিক্ষার্থীরা এই পরীক্ষা দিবে, তো যেভাবে পরীক্ষা দিচ্ছে আপনারা কতটা সন্তুষ্ট হচ্ছেন সেটি কিন্তু আপনার পর্যবেক্ষণ করতে হবে, অর্থাৎ ভিডিও অন রাখতে হবে। শিবু চন্দ্র নন্দী, আপনার ক্যামেরা আর একটু জাগাতে হবে। ধন্যবাদ, সবাই লেখা শুরু করুন। সেটা তো আপনার ল্যান্সার আমার সাথে অনেক আঙ্গুল কোশ্চেন চলে লেখা যাচ্ছে। হয়, আপনি তো আপনি হ্যাঁ তো সাইডে যান। না, ঠিক আছে, এখন ঠিক আছে, আগে ল্যান্সার সামনে মান। আচ্ছা কোশ্চেন আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 6 নম্বরটা লিখতেছি। খাতাটা বুঝে একটু ডিস্টার্ব করছি, পাতাটা খাতাটা ঠিক আছে। প্রিন্সিপাল স্যার, আপনি তো দূরে যান, আরো যদি শর্ট নিতে পারে শর্ট নিয়ে নিন। হ্যাঁ স্যার, কোশ্চেন গুলো লেখা হয়নি স্যার। কোন প্রশ্নটা লেখা হয়নি স্যার আপনি সরেন, আমি 6 নম্বর পর্যন্ত লিখছি, পরেরগুলো লিখিনি এখনো। আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। প্রশ্ন লিখতেছি, আপনাদের পরীক্ষার জন্য কিন্তু পরীক্ষা কমিটি পণ্ডিত ডক্টর এ আর আচার্য মহোদয় আছেন, অ্যাডভোকেট গরুঙ্গলাল মণ্ডল আছেন, জয়ন্ত দেব আছেন, নিরোজ কান্তি রয় আছেন, এবং আমাদের
ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর আশিস কুমার আচার্য আছেন, আপনাদের পরীক্ষা কিভাবে হচ্ছে তাদের নির্দেশনায় তারা যদি কখনো আপনাদেরকে প্রশ্ন না করতে পারে এবং কোনো আন্তর্জাতিক মহলও যেন কোনো প্রশ্ন না করতে পারে, সেই জন্য আপনারা আপনাদের সম্মান রক্ষার মানে আমাদের সম্মান বজায় থাকা। ধন্যবাদ, আপনারা পরীক্ষা শুরু করছেন, ধন্যবাদ। স্যার বোর্ডটা দেখা যায় না স্যার, বোর্ডটা একটু দেখবো স্যার, আর 2 মিনিট। আপনি একটু 2 মিনিট লিখে নিন। আপনি তো পিছিয়ে পড়বেন, সবাই যখন প্রশ্ন ঠিক লিখেছে আছে স্যার, তখন ঠিক আপনি আছে, ভেবেছেন, আর এখন তো আপনি জি পিছিয়ে স্যার, ঠিক পড়বেন। আছে, এখন বোর্ডটা দেখলাম আমরা, সুবিধা হয় স্যার। আর স্যার একটু একটু লেট হয়েছে জয়েন করতে জন্য স্যার। দাদা আপনি বোধহয় বোর্ডটা দেখতে পান, আমি তো দেখতে পাই না। কেন দেখা যাচ্ছে তো? না দেখা যাচ্ছে না। কত নম্বর কোশ্চেন বলেন? 5 নম্বর প্রশ্ন, পাঁচ দেবদাস নম্বর আপনি লিখে নাই, আমি আমি বলে দিচ্ছি, বলেন ফজলুল ভাই জি হয়ে যান একটু দাদা। কত নম্বর? 5 নম্বর। বিবাহ রেখা, প্রেম, বন্ধুত্ব রেখা, সন্তান রেখা, অঙ্কন পূর্বক সংক্ষেপে ফলাফল ব্যাখ্যা করুন। জি ওকে,
মৌলভী বাজারে দাদা 8 নম্বর হ্যাঁ পোস্টার একটু বলুন, বলতে পারবেন দাদা? কত কত 8 নম্বর ব্যবসা রেখা, স্বাস্থ্য রেখা ও ভূজ ক্রস ব্যবসা রেখা চিহ্ন স্বাস্থ্য রেখা আরেকটা কোনটা বললেন? ও ভূজ ক্রস, ভূজ ক্রস উজ্জ ক্রস, ভূজ, হ্যাঁ গুজ্জ ক্রস, গুজ্জ চিহ্ন, ক্রস হ্যাঁ ভূজ ক্রস চিহ্ন অঙ্কিত করে কমপক্ষে 5টি বাক্যে বিশ্লেষণ করুন। ওকে জি। নিরলদা হ্যাঁ বলুন, দাদা, ওই এখানে 1 নম্বর প্রশ্নে আয়ু রেখা, হৃদয় রেখা ও ভাগ্য রেখা থেকে বয়স নির্ণয় সহ 5টি করে শুভ অশুভ ফলা দেশ, মানে প্রত্যেকটা রেখার 5টা শুভ 5টা অশুভ হ্যাঁ নাকি? হ্যাঁ না, 2টা মিলে 5টা, আচ্ছা দুইটা ঠিক মিলে আছে, 5টা, বুঝতে পেরেছি। স্যার 1 নম্বর প্রশ্নে 5টি করে কথাটার কি আলাদা আলাদা 3 5 15 এরকম বুঝাচ্ছেন? 1 নম্বর প্রশ্ন, 1 নম্বর হচ্ছে আয়ু রেখা, হৃদয় রেখা ও ভাগ্য রেখার বয়স নির্ণয় সহ 5টি করে শুভ অশুভ ফলাফল বিশ্লেষণ করুন। তার আয়ু মানে রেখার ফলাফল শুভ অশুভ, হৃদয় রেখার ফলাফল শুভ অশুভ, ভাগ্য রেখার সেই বয়স নির্ণয় করে ওই বয়সের শুভ অশুভ 5টি করে ফলাফল বিশ্লেষণ করতে হবে। 3 5 15 হ্যাঁ দাদা, ব্যবসার রেখাটা কি বলছিলেন যে মানে 8 নম্বর প্রশ্ন যেটা আপনার, ব্যবসা রেখা আর কি বলছিলেন জানি, আমার স্মরণ হইতে স্বাস্থ্য রেখা, শুনুন, স্বাস্থ্য রেখা, স্বাস্থ্য রেখা, ব্যবসা রেখা, স্বাস্থ্য রেখা, ও গুজ ক্রস চিহ্ন উচ্চ খরচ চিহ্ন, দাদা এবার একটু 9 নম্বর প্রশ্নটা বুঝে দেন, আপনার একটু কষ্ট দিতে রবি হইবে। রেখা, রবি রেখা আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা, রবি রেখা শাখা রেখা আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা, রবি রেখা শাখা রেখা, কমা আয়ু রেখার ঊর্ধ্ব, দাদা একটু কষ্ট করবেন আমার সাথে, রবি রেখা শাখা রেখা, আস্তে সাইলেন্টলি বলতে হবে, আমি এখানে অর্ডার ফর পরীক্ষা দিচ্ছি। রবি রেখা শাখা রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা, আয়ু রেখার ঊর্ধ্বগামী রেখা,
কিছু মানুষের হাতে নিচের দিকে দুপাটাকে ভাগ হয়ে সামনের দিকে যেভাবে বিবরণিকা থাকুক না কেন, এটাকে বলা হয় সঠিক বিবরণিকা। বিবরণিকা কিভাবে উত্তরপত্র হবে এ বিষয়ে কোনো কিছু ধারণা দেওয়া যাবে না, এটা আপনারা আপনাদের মনের মতো করে লিখবেন, কোনো ধারণা দেওয়া হবে না যে উত্তরপত্র কিভাবে হবে। দাদা এবার একটু 10 নম্বর প্রশ্নটা বইলা যান তো, একটা কথা বললে তো সবার অসুবিধা হবে, এটা বুঝতে হবে দশ আপনাকে। নম্বর প্রশ্নটা দাদা স্যারের পিছনে পড়ছে তো, আপনার স্যার 10 নম্বর দেখছি লাগবে না, এখন আপনি প্রশ্ন নেবেন কখন আর অপরের পরীক্ষা ডিস্টার্ব করবেন কখন? দশ নম্বর হচ্ছে সর্বনিম্ন 3টি আঙ্গুলের লুকানো ভাগ্যকে পূর্ণাঙ্গ রূপে বিশ্লেষণ করুন।
এটা কম দাও, কম দাও একটা।
হ্যালো, প্রশ্ন দিচ্ছেন এমন যে আমরা হাতে যখন দেখি তখন তার এত লিখতে হয় না, মুখে বললেই চলে, লিখতে গেলে তো দুনিয়ার ভেজাল হয়ে যায়। দিদি, ভেজালের কিছু না, আপনি মূল বিষয়টা লেখেন যে আপনি জিনিসটা বুঝতে পারছেন কিনা। আপনি যদি বুঝতে পারেন তাহলে স্যাররা বুঝে নিবে যে আপনি অন্যকে বোঝাতে সক্ষম হবেন, তাতে একটার জায়গা 5টা কথা খরচ করে হলেও। হ্যাঁ, কিন্তু আপনি থিমটা বুঝতে পারছেন কিনা এই জিনিসটা জাস্ট প্রেজেন্ট করেন, আর কিছু দরকার নাই, তাতে আপনি এক লাইনে শেষ করেন। হ্যাঁ, এইটুকু জি স্যার, কনফার্ম করেন যে আপনি থিমটা বুঝতে পারছেন, আর কিচ্ছু লাগবে না। জি স্যার, সময় কিন্তু এগিয়ে আসছে, আর 8 মিনিট আছে মাত্র। ইটু দাসবাবু, উত্তরপত্র হচ্ছে 10 পেজ। হ্যাঁ স্যার, 10 পেজ আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। টোটাল তো 8টা প্রশ্ন বলেছেন, 3 নম্বর সহ আগে 3 নম্বরটা দিলাম, তারপরে বাকি 7টা দিলাম। ঠিক আছে। শুভ্রমালাকার হচ্ছে 10 পেজ, তাই তো?
কলাকার। জি স্যার। আচ্ছা ধন্যবাদ। তার আর কয় মিনিট আছে? ছয় মিনিট
লাইভ কেটে টাইটেল দিয়ে তারপরে বন্ধ করো। আপনাদের পরীক্ষার সময় শেষ, অর্থাৎ এখন লেখা বন্ধ করতে হবে, দ্রুত উত্তরপত্র পাঠাতে হবে। স্যার লাস্টের দিকে খুব সংক্ষেপে লিখলাম। ঠিক আছে, সবাই স্টপ করুন, করে উত্তরপত্র পাঠানো শুরু করুন। এরাম স্যার অন্য কোন খুঁজি না। না কান্তার বিয়া পর্যন্ত দেখো দেখো কি বন্ধ। হ্যাঁ যে কয়জন থাকে দিয়া টিয়া দেখো। পিসির দিকে যে লোক কমে যেতে লাগলি স্ক্রিনে দেখে তখন বুঝতে পারিস। লেখা বন্ধ করেন, আর লেখার প্রয়োজন নেই, টাইম বর্ধিত করা হচ্ছে না। লেখা বন্ধ করেন, সবাই খাতা জমা দেন। সুমন হাজারি, আর লেখার সময় দেওয়া যাবে না। স্যার পাঠাচ্ছি স্যার। হ্যাঁ সবাই পাঠান। নিরোজ কান্তি রায়, আপনার পরীক্ষার্থীদের মধ্যে কি স্বচ্ছতা পেয়েছেন? স্যার 100% স্যার। আচ্ছা আচ্ছা স্যার আমি একটা আইডি থেকে লিভ নিয়ে পাঠাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই। গৌরাঙ্গলাল মণ্ডল, আপনার পরীক্ষার্থীদের মধ্যে কি আপনি স্বচ্ছতা পেয়েছেন? মিউট রয়েছে আপনার। মিউট রয়েছে, আপনার কোনো কথা শোনা যায়নি, মিউট রয়েছে।
পরীক্ষা খুব ভালো হয়েছে মহাশয়জি মহোদয়, পরীক্ষা খুব সুন্দর হয়েছে, সবাই খুব সুন্দর পরীক্ষা দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাছাড়া ধরুন যদি আপনারা মনে করেন যে পরীক্ষার্থীরা কেউ কোনো কিছু দেখে লিখছে, দেখুন এই প্রশ্ন বই খুঁজে না তেমন কোনো নাই, অভিযোগ তো আমার কাছে ব্যক্তিগত নাই, এদের পড়ার বা লেখার ক্যাপাসিটি দেখলাম প্রায় সবারই সেম। আচ্ছা আচ্ছা, সবারই সেম দেখলাম। ধন্যবাদ দেব, আপনি পরীক্ষার্থীদের কেমন দেখলেন? স্যার সবাই সততা এবং নিষ্ঠার সঙ্গে পরীক্ষা দিচ্ছে স্যার, এতে কোনো সন্দেহ নাই, এবং আন্তরিকতার সহিত সবাই পরীক্ষা দিতেছে। ধন্যবাদ, খুব ভালো পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা গ্রহণ সবকিছু খুব ভালো হয়েছে, সন্তোষ প্রকাশ প্রকাশ করা যায় এই পরীক্ষা পদ্ধতি এবং পরীক্ষা দেওয়ার যে প্রক্রিয়া সেটাকে নিয়ে। বাবু টিটু দাস, আপনি পরীক্ষা দিয়ে কেমন অনুভব করছেন? মিউট রয়েছে। আমাদের এই পরীক্ষা পদ্ধতিতে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করে আপনারা কতটা খুশি এবং এই পদ্ধতি কেমন লাগলো? আমি এখানে সবাই উপস্থিত সকলকে প্রণাম জানিয়ে, আমি এজ এ স্টুডেন্ট, এজ এ পরীক্ষার্থী, আমার যে অনুভব সবার মধ্যে খোলামেলা বলার চেষ্টা করছি। বর্তমানে এই ডিজিটাল যুগে এত সুন্দর পদ্ধতিতে এত স্বচ্ছতার সহিত আমার জানা মতে নেই, এই একমাত্র বিএনএস এত সুন্দরভাবে আমাদের পরীক্ষার সুযোগ করে দিয়েছেন এবং আমরাও স্বতঃস্ফূর্তভাবে যেতে পেরেছি, কোনো ডিস্টার্ব করেনি। আজকে ঈশ্বরও আমাদের, আল্লাহ আমাদের সহযোগিতা করেছেন, নেটে ডিস্টার্ব করেনি, আমরা খুব স্বচ্ছতার সহিত সবাই, এবং আপনার যে শিক্ষা দিয়েছেন কোনো কিছুরই আমাদের এই ঘাটতি নেই, এবং আমরা নিজের মন থেকে খোলামেলা ভাবে সবকিছু লিখে পরীক্ষা দিতে পেরেছি এবং সবাই আমরা পেরেছি। এবং আজকে যে অনুভূতিটা, যে আপনি যে শিক্ষা দিলেন, ভালো শিক্ষা দিয়েছেন এবং স্বচ্ছভাবে পরীক্ষা দিয়েছি, এটি সবচেয়ে বড় অনুভূতি। এটা আর ভারতবর্ষে বা অন্য কোনো জায়গায় আছে কিনা জানি না। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আদর স্যার, ভালো থাকুন স্যার। ফজলুল হক, আপনার উত্তরপত্র পেয়ে গেছি, আপনার অনুভূতি কি পরীক্ষা দিয়ে? অত্যন্ত সুস্থ এবং নিরোগ পরীক্ষা হয়েছে স্যার, খুব সুস্থ পরীক্ষা হয়েছে স্যার। এখন জানি না কতটুকু দিতে পারছি না পারছি, যোগ্যতা পাওয়ার মতো হয়েছে? জি স্যার বুঝছি না। সমাজের গ্রহণযোগ্যতা পাওয়ার মতো, বা ধরুন এই পরীক্ষা কি গ্রহণযোগ্য হওয়ার মতো হয়েছে? জি 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 স্যার, গ্রহণযোগ্য হওয়ার মতো হয়েছে স্যার। শিবু চন্দ্র নন্দী কিছু বলবেন? ধন্যবাদ গুরুজি এবং অন্যান্য শিক্ষকবৃন্দ যারা আছেন আজকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন। আসলে আমার অনলাইনে এই প্রথম পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা, এর আগে অভিজ্ঞতা ছিল না, তবে দিয়ে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি। অনলাইনে যে এইভাবে সুন্দর একটা পরিবেশ নিয়ে এত সত্যভাবে পরীক্ষা দেওয়া যায়, এটা আসলে পরীক্ষা না দিলে জানতাম না। আর আজকের এখানকার পরিবেশটাও এত সুন্দর চমৎকার ছিল, যা সবকিছু মিলিয়ে সত্যি খুব ভালো লেগেছে স্যার, খুব ভালো একটা অনুভব করছি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকেও। শুভ্র মালাকার, আপনি কিছু বলবেন? জি স্যার, উপস্থিত সকলকে ধন্যবাদ জানাই, এবং অনলাইনে যে প্রক্রিয়ায় আমাদের এক্সামটা নেওয়া হলো তা অত্যন্তই সুন্দর এবং চমৎকার, এবং এটা একটি উদাহরণ হিসাবে থাকবে বলে আমি মনে করি, এবং আমাদের প্রশ্ন পদ্ধতিটা আরো বেশি চমৎকার হয়েছে, কারণ বিগত দিনে দেখা গেছে যে ম্যাক্সিমামই বিবৃতিমূলক প্রশ্ন হয়,
কিন্তু এখানে টোটালটাই কনসেপচুয়াল। এখানে যদি কাউকে সকল ডকুমেন্ট দিয়ে দেওয়া যেত আর তার যদি প্রিপারেশন না থাকতো, আমার মনে হয় না 2 ঘন্টায় এই কোশ্চেন তার পক্ষে শেষ করা সম্ভব। তা এদিক থেকে খুবই সুন্দর একটি কোশ্চেন উপহার দেওয়ার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ। রাজিয়া সুলতানা, আপনি কিছু বলবেন? স্যার প্রশ্ন অনেক সহজ করছেন, আর যেগুলি আমাদের শিখাইছেন তার মধ্যেই সব প্রশ্ন। কিভাবে যে এতগুলো লিখবো, মানে সবগুলাই তো আমাদের শিখানো। আচ্ছা আচ্ছা, তাহলে সব উত্তর দিতে পেরেছেন? স্যার সবগুলো দেই নেই, বাট উত্তর দিছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। খাতা পাঠিয়ে দিছি। হ্যাঁ হ্যাঁ, খাতা আমি চেক করে নিচ্ছি। তনুশ্রী হালদার, আপনার হচ্ছে 9 পেজ। হৃদয় নন্দী, আপনার পেজ নাম্বার 1 2 3 হৃদয় নন্দী 13 পেজ। আপনারা এই ভিডিও ডকুমেন্টস রাখবেন, কারণ হচ্ছে এইটাই কিন্তু আপনাদের প্রমাণপত্র। সুবীর মহন্ত, মানস রায় হচ্ছে 18 3 21 পেজ। বাহ, রাজিয়া সুলতানা 8 3 11 পেজ। ঠিক আছে, তো ফজলুল হক, ফজলুল হক তো ভেঙে ভেঙে পাঠিয়েছেন। ও ফজলুল হক সব আসেনি এখনো। ফজলুল হক, আপনার খাতা পরিপূর্ণ আসেনি? সবটা লিখতে পারছি না স্যার। যতটুকু ফারার ভিতরে আছে দিয়ে দিছি স্যার। এই মহান শাস্ত্রের প্রতি আর কি লেখা হইব, ওটা কি মানে এক জীবনে জ্যোতিষ শাস্ত্রে শিকার শেষ হবে না, তো আমরা আর কি শিখবো আপনার কাছ থেকে। সুমন হাজারি, আপনার ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ সুমন হাজারি, পেজ একটু গুনে নিন তো, আপনার পেজ ভেঙে ভেঙে আসছে। সুমন হাজারি মোল্লা ভাই, স্যার আপনাকে স্মরণ করছেন, ফলো করেন স্যারের দিকে। স্যার 14টা গেছে স্যার, 14টা। হ্যাঁ হ্যাঁ, দেখেন উনি কিন্তু ক্যান্সারের পেশেন্ট, কেমো দিয়েছে 2টা, বাম হাত দিয়ে লেখেন, উনার ডান হাত নেই। উনি কিন্তু 14 পেজ লিখেছেন, এটা একটু ভাবুন। স্যারে আমার চিকিৎসা টেয়ে দিছে না ওই আমাদের কেসিমাল স্যার, আমার চিকিৎসার টাকা দিছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, স্যারের জন্য উন্নতির অগ্রযাত্রা আরো বাড়ে, আমরা সকল পক্ষ থেকে দোয়া করি স্যারের জন্য। স্যারের লাগে দোয়া করি আমি ভাই, আপনারা দোয়া করেন, স্যারের সুস্থ সবল রাখুক আল্লাহ, আমরা যাতে সব সময় আমরা স্যারের ব্যবস্থা সরাসরি দেখতে পারি, সবচেয়ে বড় আনন্দিত আমরা।
আমি আর কি বা দিতে পেরেছি, আসলে কিন্তু পরীক্ষা দেওয়া কিছু না, ক্লাস করা কিছু না, সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হলো আমি আসলে স্যারের মায়া পেয়েছি। তুমির নাম তো হচ্ছে 15 পেজ, ঠিক আছে? পনেরো পেজ। গুরুদেবকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এই কারণে যে এই পরীক্ষাটা নেওয়াটা একটা চ্যালেঞ্জ ছিল আমাদের। শুরুতেই বলেছিলেন যে পরীক্ষা হবে, কিন্তু ওটাই আপনি বাস্তব করে দেখালেন, যেটা আসলে আফসোস হয় তাদের জন্য যারা এত আগ্রহ দেখিয়ে ক্লাস করেছে, 60টি ক্লাস পূর্ণ করেছে বা অতিরিক্ত ক্লাসগুলো নিয়েছে করলেন, এ তো পরীক্ষার সময় তাদেরকে দেখলাম না। এটা খুব ভালো লাগতো যদি তারা অংশগ্রহণ করতেন, এটা মনে হয় আরো প্রাণবন্ত হতো। কিশোরী মোহন বাবু 19 পেজ, এটা নিয়ে দুঃখ করার কিছু নেই। কথা হচ্ছে যে লোকে বলে যে যেখানে দেখো ছাই উড়িয়ে দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। কিন্তু আমি বলবো যে ওই অমূল্য রতন নয়, এখন এটিকে ঘুরিয়ে দিতে হবে যে আমার মতো এই অধমের কাছে শিক্ষা নিবে কেন, বা এখানে কেনই বা পরীক্ষা দেবে, এখানে দিয়ে লাভ কি? কারণ একটি কোচিং সেন্টারে শিক্ষা লাভ করে কি হবে, এগুলো অনেক কিছু বলার আছে। যাই হোক, সময় বলে দেবে যে এটি নিয়ে দুঃখ করার কিছু নেই। আমার 32 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল, আমি মানে ভর্তির ফি ছাড়া বেতন নেইনি, এমনকি প্রথম 3 মাস আমি বিনা মানে ভর্তিতে পরীক্ষা নিয়েছি, ওই মানে ক্লাস নিয়েছি। আমি বলছি আমার ক্লাস যদি ভালো লাগে তখন ভর্তি হবেন, আর না হলে হবেন না। সেটি অনেক কথা এখানে রয়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে স্যার, আপনি কাদেরকে শিক্ষা দিয়েছেন আর কারা ফাঁকি দেওয়ার মানুষ, অন্তত এর মাধ্যমে আমরা জানতে পারলাম। আপনারা মনে রাখলে হবে, আমার মনে রাখার কোনো প্রয়োজন নেই, আর আমার এতে কোনো দুঃখ নেই, কষ্ট নেই, কোনো কিছু নেই। তবে বুঝতে পারবেন যে যেদিন সমাবর্তন অনুষ্ঠান হবে সেদিন বুঝতে পারবেন, আর সেদিন হচ্ছে তারা বুঝতে পারবে যে আমরা আসলে কি পেলাম আর কি না পেলাম, সেদিন বুঝতে পারবে। আসলে ফাঁকিটা তারা নিজেরা নিজেদেরকেই দিয়েছে, এর বেশি কিছু না বলবো না স্যার। মাননীয় প্রেসিডেন্ট স্যার, আপনি সবার উত্তরপত্র পেয়েছেন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 12 জন তো। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, আরে ও 12, হ্যাঁ ঠিক আছে। হাসি খুশি খুশি আনন্দ বাজনা খুব আনন্দ। তাহলে আমাদের আগামীকালকের কর্মসূচি সকাল 8টা, অর্থাৎ 6:30টায় যোগদান করতে হবে। আগামীকাল হচ্ছে নিউমারোলজি, আর সন্ধ্যা 6টায় এটা 5:30টায় যোগদান করতে হবে, ওটা মৌখিক পরীক্ষা এবং সঙ্গে কনসালটেন্সি। স্যার আমি একটা ডিস, অর্থাৎ মৌখিক পরীক্ষায় দুর্বল হলে কিন্তু চলবে না। বিশেষ করে মাথায় রাখতে হবে যে আমাদের উত্তরটা যেন ঘাবড়ে গেলে দেখা যাচ্ছে হয়তো আপনারা মৌখিক পরীক্ষায় খারাপ করে ফেলবেন, এটি যেন না হয়। কারণ আপনারা তো অনলাইনেই ক্লাস করেছেন, অনলাইনে কথা বলেছেন, সেই অনলাইনেই ভাইবা হচ্ছে, তাহলে এখানে ভয় পাওয়ার কারণ। আর ওপেন ভাইবা, ভাইবাতে কিন্তু এমন নয় যে একজনকে আলাদা ডেকে ভাইবা নেওয়া হবে, আর একজনকে কঠিন প্রশ্ন করা হবে আর একজনকে সহজ করা হবে, এমন কিন্তু নয়। অর্থাৎ সবাই দেখতে পাবেন, সবাই জানতে পারবেন কে কি উত্তর দিচ্ছে, সেখান থেকে শিখতে পারবেন, বুঝতে পারবেন। অর্থাৎ সেইভাবে ভাইবা পরীক্ষার পরে আমাদের 1 ঘন্টা কনসালটেন্সি থাকবে, সেইভাবে আপনারা প্রস্তুতি নেবেন। শুভ অপরাহ্ন, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন, আগামীকাল পরীক্ষায় সুন্দরভাবে যাতে আপনারা পরীক্ষা দিতে পারেন, এই প্রত্যাশা। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন স্যার, দীর্ঘায়ু কামনা করি।